আপনাদের দেখিছে আজি কেদিমান আগত খিলা বৃষ্টি হৈছিল, খিলা বৃষ্টি হৈ আপনার গোটে ঘর টিংপাত ফালি এরাই হৈ গল। তারপর আনি আক নতুন টিংপাত লগালো, নতুন টিংপাত লগা পিছন কালি যে আগে যে প্রচন্ড বতাহ ধুমুহা আহিছে, তার ফলত গোটে আমার পাক ঘর, মেইন ঘর, আগফালের বারান্দা, পাছফালের বারান্দা, ঘর যিখিনি সা সম্পত্তি আছিল সকলখিনি এটা ধ্বংস হয়ে গেল। এটা চক এবার গোটে বাসন বর্তন চৌকে আহি এবিলাক ইয়াত পড়ি আছে। গোটে গ্যাস গ্যাসলকে ভাগি আর হয়ে গেল, আর এটা গোটে টিংবাটখিনি টিংবাট ফাটিলে, এটা টিংবাট এই এটা পাই না বহু টিংবাট, এটা লেট্রিন ভাঙিছে সব ওয়াল ওয়াল ভাঙি গেছে, তামোল তামোল কিমানখিনি ভাগি গেল, গোটে বাকচ বর্তন সব ভাগি এরাই, কালি রাতে শুবলে জায়গা নাই, কাপড় কানি আনলা ভাগি সব খতম। মই ট্রেক্টর শুই থাকিলো, রাতে ট্রেক্টর তলত শুই থাকিলো, বড় শুব এটা মাহাতে খোৱাহানঘর খোলেগে, আর মই ঘরে থাকিলো। আমি এটা হে কই সরকার এটা কম, এটা সরকারে আমার আমার নিচিনা যিখিনি দুখিয়া মানুষ আছে যিখিনি চক এটা আমি ঘরে পোহপাল দিও নে নে ঘরে বনাও নে দিন কেতিয়াবা আমি ট্রেক্টরখন লোক ট্রেক্টরে চলাও, ট্রেক্টরখন চলালে 300 টাকা এটা পাও, সেই 300 টাকাটো এটা ঘরে বনাও নে নে আপনার এই পরিয়াল পোহপালে দিও, এটা কি করি আমি চলিম কোকসুন। এটা মই সরকার সরকারও বিলম্বভাবে অনুরোধ জানাইছো, আমার যাতে দুখিয়া মানুষখিনিক যাতে চাব লাগে আৰু।